করোনা আক্রান্ত বা সন্দেহে মারা যাওয়া মানুষের শেষ ঠিকানা হচ্ছে রাজধানীর খিলগাঁওয়ের তালতলা কবরস্থানে আজ দুপুর পর্যন্ত সেখানে ছয় জনকে দাফন করা হয়েছে নিঃসঙ্গ অনন্তকালে এ যাত্রায় পাশে অনেক সময় থাকছেন না স্বজনরা রক্তের বন্ধনহীন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরাই শেষ যাত্রার এ কাজটি করছেন দুপুর বারোটা কোভিড উনিশ সন্দেহে পঞ্চান্ন বছরের মৃত ব্যক্তির লাশ এনে কবর দেওয়া হয় সেখানে ছিল না কোনো স্বজন আবার পঁয়ষট্টি বছরের পিতার মৃত্যুর সংবাদ শুনেও কুয়েত মৈত্রী হাসপাতালে ফিরে আসে না ছেলে অপেক্ষার প্রহর শেষে আলমারকাজুলের কর্মীরাই লাশ বুঝে নিয়ে দাফনের ব্যবস্থা করে কবরস্থানে লাশবাহী গাড়ির ভেতর পলিথিনে মোড়ানো লাশটি ঢোকার আগেই বসেছিলেন গোরখোদকরা আলমারকাজুলের লাশবাহী গাড়ি সোজা চলে যায় কবরস্থানের কাছে গোরখোদক চারজন আর আলমারকাজের কর্মীরাই মিলেই হয় জানাজা কবরস্থানের ইমাম হাফেজ নাসির বলছিলেন করোনা নিশ্চিত নয় এমন একটি লাশ দাফনের সময় পরিবার দাফনে বাধার সৃষ্টি করে ছেলেরা চিরায়ত আবেগে বাবার লাশ বাড়ি নিয়ে যেতে চায় এমন অভিজ্ঞতা তার জীবনে হয়নি মানবিকতা আর দায়িত্বের কারণে কাজটি করে যাচ্ছেন তারা প্রথমটা একটু ভয় লাগছে সবারই পূর্ব অভিজ্ঞতা নাই তো সবাই মানে একটু ভয় ছিল আতঙ্ক ছিল দূরে দূরে ছিল প্রথমটা হইলো আবদুল হাই ওনার আত্মীয় স্বজন তো কেউ আসেনি ঠিক আছে অ্যাম্বুলেন্স নিয়ে আসছে হাসপাতাল থেকে পরে পুলিশ আসছে পুলিশ দিয়ে ছিল যাতে বাহিরে কোনো লোক না ঢুকে খিলগাঁও কবরস্থানে দাফন নিয়ে এলাকাবাসীর মাঝেও রয়েছে মিশ্র প্রতীক আশপাশে বাড়িঘর আছে তারপরে আমরা কিছুদিন আগে আন্দোলনও হয়েছে এখন সরকারে যদি করে দেয় তারা আমাদের কিছু করার নেই আমরা চাইছিলাম যে এই রুগীটি দূরে কোনো জায়গায় যদি দিত সবসময় এটা ভালো হইতো আর কি যে আমরা সবসময় এটা চলাফেরা করি আসি যাই আমার ছেলেবেলেরা কেন আমার মা বাবা আছে এনে আমরা একটু দেখতে আসি অন্ত বইতে তো আমরা এনে আসি না না বয়ের কি আছে এরাও মুসলমান আমাদের মতন এদেরকে সরকার এই জায়গায় নিয়োগ করছে এটাতে জন্য আমরা একমত কারণ এরাও আমাদের জন্য মতন মুসলমান তাহলে এরা কোথায় থাকবে পরিবহন ও দাফনের দায়িত্বে থাকা মার্কাজুল হাসপাতালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হামজা ইসলাম জানান পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করতে লাগছে বিশ মিনিট হসপিটাল থেকে রিসিভ করার সময় শুধু হসপিটালে যে ডক্টরের আন্ডারে ছিল লাস্টে বা যে বুঝে নিয়েছেন তাকে সে আমার টিম লিডারকে বোঝা দেয় বুঝিয়ে দিলে আমরা তাকে ওইখানে ইসলামী শরীয়ভাবে যতটুকু পারি আমরা তাই মুম বা গোসল দিয়ে হ্যাঁ হসপিটাল হোক বা বাসা যেখানে হোক সেই স্থানে দিয়ে তাকে আমরা বডি ব্যাগে ভরে আমরা এখানে নিয়ে আসি এর আগে আমাদের সিটি কর্পোরেশন কন্ট্যাক্ট থাকে তারা বাস এবং বিভিন্ন যেই সরঞ্জাম লাগে এগুলো রেডি করে রাখেন আসলে ওরা পুরা আলহামদুলিল্লাহ এখানে জানা যা বা হসপিটালে জানা যা করে এখানে দাফনটা করে দেয় আমার টিমে এখন রানিং মেম্বার আছে হচ্ছে পাঁচজন পাঁচজন করে দুইটা টিম আর এমনি দুজন মহিলা আমরা রিজার্ভে রাখি ইন কেস যদি কোনো মহিলা ডেড বডি হয় তাহলে সেই সেই সিচুয়েশনে পাঁচজন টিমের সাথে দুজন মহিলা অ্যাড হয় পিতার মৃত্যুর খবর পেয়েও ছেলে আসে না অপেক্ষার পালা শেষ করে মার্কাজুলের কর্মীরাই হাসপাতাল থেকে লাশ বুছে নেয় আমাদের স্বজন কেউ সাথে দেখা হয় মনে কেউ আমাদেরকে বলা হয়েছে যে একজন ছিলেন ওনার ছেলে তো ওইখানে যাওয়ার পর আমরা প্রায় এক এক ঘন্টার মতো লেট করি তারপরে যে নাম্বারটা আছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করা হয় ডাক্তার সব কন্ট্যাক্ট করে এবং যারা গাড়ি আছেন আনসার কিন্তু সেই নাম্বারটা আমরা বন্ধ পাই তারপরে ওয়েট করতে থাকি খানিক যাওয়ার পর দেখতেছি আর আসতেছে না ফোনও বন্ধ কেউ আসতেছে না তারপরে ওইখান থেকে আমরা তাকে গোসল তায়ামের মাধ্যমে ব্যাক করে এখানে আনি সিটি কর্পোরেশনের সহকারী সমাজকল্যাণ কর্মকর্তা আসাদুজ্জামান জানান হাসপাতাল থেকে খবর পাওয়ার পর থেকে শুরু হয় তাদের কাজ কবর খোঁড়া আর কবর দেওয়া শেষ করে কবরস্থান জীবাণুমুক্ত করার কাজটিও তারাই করেন আমরা এখানে কবর খোলার ব্যবস্থা করেছি এবং দাফন করার ব্যবস্থা করেছি এখানে আসার পরে জানাজা পড়ানো হয়েছে মার্কাজুলের যারা লোক আছে তারা মুফতি ইমাম তারাও ইয়ে জানাজা অংশগ্রহণ করছে আমরা জানাজা অংশগ্রহণ করছি জানাজা দেওয়ার পরে মানে এক মুসলিম ই অনুযায়ী শরিয়া অনুযায়ী তাদের প্রপারলি দাফন করা হয়েছে মৃতদেহ মাটি চাপা দেওয়ার পর করোনা ভাইরাস ছড়ানোর সুযোগ নেই এ তথ্য নিশ্চিত করে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের উপদেষ্টা ডাক্তার মুস্তাক হোসেন তিনি বলছেন যেভাবে করোনায় মৃত ব্যক্তি দাফন করা হয় এ থেকে কোনো বিপদের আশঙ্কা নেই সঙ্গে মৃত ব্যক্তি সৎকার করার সুযোগ দেওয়া উচিত কিন্তু বাইরে প্লাস্টিকের ব্যাগ ব্যাগ অবশ্যই সিট পরে আটকে করতে হবে তো সেখানে সেখানে নামানোর বডি নামানো হলো তারপরে তো আমরা আমাদের উপরে চাটাই কিংবা বাস দিই খুবই খুবই বৈজ্ঞানিক পদ্ধতি এবং তারপরে বাটি চাপা দিই সেখান থেকে ভাইরাস আসার কথা না তারপরে যদি অ্যাক্সিডেন্টালি বডি ব্যাগ থেকে যদি কোনো ফ্লুইড পরে থাকে গোরস্থানের জায়গায় আমরা বলি যে এখানে সমাহিত করার পরে বা সমাধিস্থ করার পরে সেই জায়গায় একটা ব্লিচিং পাউডার যদি ছিটিয়ে দিই আরও নিরাপদ থাকলো সঙ্গে সঙ্গে তো আমরা দোয়া করতে যাইও না সে একটু দূরে এসে দোয়া করে সবাই সে বাড়ি সেই সমাধির কাছাকাছি আর দাঁড়ায় না এখন সবাই তো দূরে এসে দোয়া করে এবং পরবর্তী পর্যায়ে যে আর সেটা অন্তত চব্বিশ ঘন্টা পরে দাফনের কাজে নিয়োজিত ব্যক্তিদের সুরক্ষা পোশাকটিকেও কবরস্থানেই পুড়িয়ে ফেলা হয় এমন এক সমাজে আমরা বড় হয়েছি যে সমাজে একসাথে চলা আর অন্যের বিপদে সকলকে এগিয়ে আসার শিক্ষা দেয়া হয় সেই সব রেখে আজ বিচ্ছিন্ন থাকার কথা বলা হচ্ছে প্রতি মুহূর্তে নিজেকে সুরক্ষিত রাখতে তাই বদলে যাচ্ছে পৃথিবীর সব মানবিকতার সংজ্ঞা ভেঙে পড়ছে মানবতা এমন মৃত্যু আর বিচ্ছিন্নতা দেখেনি এই ধরণই করোনায় আর একটি মৃত্যু কারও কাম্য নয় যেখানে শেষ যাত্রায় থাকে না স্বজনের অশ্রুজল প্রিয়জনের সরব উপস্থিতি সানা শারমিন নাগরিক ঢাকা